সেল ডিভিশন হচ্ছে এই প্রক্রিয়া যার মধ্যে আমাদের সেল গ্রো করে তো আমাদের সেল একটা থেকে দুইটা হয় এবং আস্তে আস্তে আমাদের বডি বাড়তে থাকে ওকে একটা থেকে দুইটা ডটার সেল এভাবে বাড়তে থাকে মাইটোসিসে তো দুইটা থেকে পাঁচটা প্রসেসটা সম্পন্ন হয় কিছু টাইপের মাধ্যমে সেই টাইপগুলো হচ্ছে প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস কিন্তু এখানে মেনলি চারটার কথা বলা আছে তো আমরা যদি শুরু করে একেবারে ফাইনালিতে টেলোফেজ দশাই টোটালি কিন্তু সাইটোকাইনিস এবং কেরিওকাইনিসের মাধ্যমে আমরা দুইটা সেল পাই তো যখন সেল ডিভাইডেশন ঘটে তার আগে কিছু কিছু স্টেপ সে সম্পন্ন করে স্টেপগুলো নিয়ে আমরা জানবো ওকে তো এর আগের যে ফেসটা তাকে বলা হয় ইন্টারফেস যখন সে রেডি করে তার সেলটা ইন্টারফেসে কি হয় প্রথমে প্রোফেজ দশায় এই যে ক্রোমাটিনগুলো দেখো কি অবস্থা রয়ে গেছে ক্রোমাটিন আস্তে আস্তে ঘন হয় এবং ছোট হয় এবং সেন্ট্রোমিয়ার দ্বারা একটা একটা হাতে যুক্ত হচ্ছে ওকে তো সিস্টার ক্রোমাটিড তো দুইটা একটা নিউক্লিয়াস একটা সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত হচ্ছে এবং তারপর একটা দেখো যে তোমরা সেন্ট্রোসোম থেকে আমাদের সেন্ট্রোল থেকে যে সেন্ট্রোসোম নিশ্চিত হয় তার ফলে স্পিন্ডল ফাইবার তৈরি হয় সেটা তোমরা জানো প্রোমেটাফেজের স্পিনডল ফাইবার তৈরি হয় তারপর এখানে মেটাফেজ দশা দেখাচ্ছে সরাসরি মেটাফেজ দশাতে টোটালি আমাদের যে গুলো আছে সেগুলো একদম পারফেক্ট শেপ অবস্থান করে পারফেক্ট শেপ থাকে তাদের এবং এই ক্রোমোজোমগুলো দেখো একদম মাছ বরাবর অবস্থান করছে তখন তো মানে বিশ্ববি অঞ্চল যাকে বলে উপরের অঞ্চলটাকে দুই পার্শ্ব অঞ্চলকে মেরু অঞ্চল এবং মাঝের অঞ্চলটাকে বিশ্ববি অঞ্চল বিশ্ববি অঞ্চলে এটা অবস্থান করে তখন ওকে তো এবার পরবর্তীতে মেটাফেজের পরে এনাফেজ দশায় আমাদের এই মাঝখানে সেন্ট্রো বিভক্ত হয়ে যায় এবং ক্রোমোজোমটা এই যে তাদের ক্রোমাটিন বডি ছিল সেগুলো আলাদা হয়ে যায় সুতরাং মেরুর দিকে তারা যাই থাকে যাওয়ার সময় তারা বিভিন্ন আকার ধারণ করে ভি এল জে আই তোমরা সেগুলো জানো তো আস্তে আস্তে ওরা এখন কোথায় মেরুর দিকে যাচ্ছে এবং ক্রোমোজুমটাও দুটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে তার মানে এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার সেলটা একটা থেকে দুইটার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে আমার যে ক্রোমোজুমগুলো সেল সেগুলো ডিভাইডেড হয়ে গেছে তো দুইটা সেট দেখতে পাচ্ছ না এখানে তো টেলোফেস দশায় এখানে এখন টোটালি কিন্তু আমার এই আস্তে আস্তে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে একটা সেল থেকে দুইটা অবস্থায় এখন টেলোফেস দশায় দেখো যে ক্রোমোজোমগুলো যেগুলো ছিল ওরা আবার ক্রোমাটিন রূপ ধারণ করে যে প্রফেস দশায় যে ক্রোমাটিন ছিল তার আবার সেই ক্রোমাটিন অবস্থায় ফেরত আসে তারপর তখন সাইটো কাইনেসিস ঘটে মানে সাইটো প্লাজমের বিভাজনের মাধ্যমে তখন আমার একটা সেল টোটালি দুইটা সেলে বিভক্ত হয়ে যাচ্ছে ওকে দেখো এখানে একটা সেল কি করে দুইটা সেলে বিভক্ত হয়ে গেল তো ডটার সেল দুই দেখাচ্ছে মানে মাতৃকোষ থেকে যে দুইটা সেল পাচ্ছি তাকে দুটা ডটার সেল বলাচ্ছে এবং আমরা নিউক্লিয়াস পাচ্ছি দেখো নতুন করে নিউক্লিয়াস ক্রিয়েট হয়ে গেলো তো আমার একটা সেলে যে একটা নিউক্লিয়াস থাকে কিন্তু এখানে দেখো কীভাবে দুইটা নিউক্লিয়াস হয়ে যাচ্ছে তো একটা সেল থেকে আমরা দুইটা সেল পাচ্ছি এখানে প্লান্ট সেল দেখাচ্ছে আমরা আগে অ্যানিমেল সেল দেখতেছিলাম তো দুইটাই কিন্তু সেম প্রসেসই সম্পন্ন হয় ফাইনালি আমরা যখন দুইটা সেল পেয়ে গেছি তার পরবর্তী স্টেপে এখান থেকে পরবর্তী চারটা সেল তৈরি হয় এটা এখান থেকে আটটা সেল এভাবে আস্তে আস্তে আমাদের সেল বাড়ে মাইটোসিস প্রক্রিয়া এবং আমরা ছোটো থেকে বড়ো হয় আমাদের কোনো অংশ ক্ষয় হয়ে গেলে আমরা ওই বডির আমাদের যে ক্ষয়টা পূরণ হয় ধরো তুমি ছোটো ছেলে ছোটো থেকে বড়ো হচ্ছে সেটা হচ্ছে তোমার কোথাও যদি কেটে যায় তাহলে তোমার এইখান থেকে কিন্তু মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে তোমার এই বডির ক্ষতিপূরণটা করা হয় আশা করি তোমরা আজকে ইনভেশনের মাধ্যমে সেটা বুঝতে পারছো কী করে মাইটোসিস কাজ করে যদি তোমাদের ভালো লাগে